আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিশাস কুকিং। আজ আমি আপনাদেরকে অসম্ভব মজাদার, জিভে পানি চলে আসার মতো একটি রেসিপি করে দেখাবো। তা হলো আচারিয়া ডালপুরি। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন, এতটাই লোভনীয় এবং ইয়াম্মি হয় যে আপনারা ভাবতেই পারবেন না। তো চলুন শুরু করা যাক খাস্তা আচারিয়া পুরির রেসিপি। তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিব। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিব এক বাটি পরিমাণ ময়দা, আপনারা চাইলে আটাও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে যে বাটিটি দেখাচ্ছি এ বাটিটির এক বাটি অর্থাৎ মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো হবে। দিয়ে দিব হাফ চা চামচ কালি জিরা এবং হাফ চা চামচ লবণ। এবং আচারিয়া ডালপুরিটি প্রপারলি খাস্তা করার জন্য দিয়ে দিতে হবে এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে। যদি দেখেন এরকম মুঠি করে নিলে মুঠটা সহজে ভেঙে যাচ্ছে না, তো বুঝে যাবেন যে এ পর্যায়ে ময়াম কমপ্লিট। এবারে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটি সফট ডো করে ফেলব। তো ওপর দিয়ে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি যাতে ওপরটা ড্রাই না হতে পারে। তো এভাবে করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো, ঢাকনা খুলে আর একটু মথে নিতে হবে। এবারে একটি একটি করে ছোট সাইজের লেচি কেটে নিয়েছি। এবারে লেচিটা যাতে ড্রাই না হয়ে আসে সেজন্য একটি ভেজা কাপড় নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে বিছিয়ে দিতে হবে যাতে বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। তো চলে যাচ্ছি পুরটা রেডি করে নিতে। আমি এখানে সোলার ডাল নিয়ে নিয়েছি, সেদ্ধ করা সোলার ডাল। এবং যেহেতু আচারিয়া ডাল বলেছি, আচার তো মাস্ট বি লাগবেই, তো আমি এখানে আমের আচার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জলপাইয়ের আচার দিয়েও করে নিতে পারেন। যেহেতু এখন আমের সিজন গেল তাই আচার তো আশা করি সবার বাসাতেই আছে অ্যাভেলেবেল। তো একদিন ডালপুরি এভাবে ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে, অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আচারের। আচারটিকে একটু হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে, যদি দানা দানা আচার হয়ে থাকে। এবারে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ এবং একটি দারচিনি ও একটি সাদা এলাচ। এবারে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে আমি কিমা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দিতে হবে হাফ চা চামচ গোটা জিরা। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখনই হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে প্রায় দুই মিনিটের মতো সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এবারে শুকনো মশলাগুলো অ্যাড করে দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এবারে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে আমের আচার। আর দিয়ে দিলাম ছোলার ডাল। দেখতেই পেলেন এখানে আমি কিন্তু সম্পূর্ণ ছোলার ডালটা ইউজ করিনি, যতটুকু ডাল করেছিলাম ঠিক তার অর্ধেকেরও কম পরিমাণ ডাল দিয়ে দিয়েছি যাতে আচারের ফ্লেভারটা বেশি পাওয়া যায়। তো আমি এখানে
নেড়েচেড়ে খুব ভালোভাবে পুরটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। এবারে একটি বাটিতে তুলে নিব। তো দেখুন পুরটা কিন্তু রেডি, এক সাইডে রেখে দিতে হবে। এবারে ময়দার লেচিগুলো থেকে কাপড়টাকে সরিয়ে নিতে হবে এবং আবারও লেচিগুলোকে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে মুথে নিতে হবে। এতে করে যখন পুরিগুলো বানাবেন অনেকটা সুবিধা হবে। তো পুরি বানানোর জন্য আমি এখানে একটি লেচি নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটি বাটির মতো করে নিব, পুরটা যাতে খুব সুন্দরভাবে দেওয়া যায়। সে মাপ মতো আপনারা একটু বড় সাইজের করে বাটিটা টুক করে নেবেন। এবারে পুরটা দিয়ে দিতে হবে এবং খুব সাবধানে খুব ভালোভাবে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ডালটা কোনোভাবেই বের হতে না পারে। তো এভাবে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটি সুন্দর গোলাকার লেচি করে নিলাম। আচার এবং ডালের পুর ভরা লেচি এভাবে সাইডে রেখে দিলাম। আবারও আরেকটি করে নিব। আবারও সেম একই প্রসেসে বাটির মতো করে নিয়ে এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। পুরটা যতটা সম্ভব বেশি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরিটা বেশি স্বাদের হবে। খুব সাবধানে সিলটা করে দিবেন যাতে কোনোভাবেই ডালটা বের হয়ে আসতে না পারে। তো আমি এভাবে করে সবগুলো লেচিতে আচারিয়া ডালের পুর ভরে দিয়েছি। তো এবারে একটি একটি করে পুর ভরা লেচি নিয়ে একটি ব্যালন চাকের উপরে রাখবো এবং হাত দিয়ে একটু ড্যাপ ড্যাপ করে দিতে হবে হালকা হাতে, দিয়ে পুরীর শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোটো করে পুরীর শেপটা দিয়ে দিতে পারেন। তো এরকম একটু মোটা মোটা করেই পুরীটা করে নিতে হবে। ভেতরে কিন্তু অনেকটা পুর দেওয়া আছে তাই এতটা মোটা মনে হচ্ছে, কিন্তু ময়দার লেয়ারটা পাতলাই আছে। তো আমি সবগুলো পুরি বেলে নিয়েছি। এবারে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, যখন এর উপর দিয়ে হাত নেবেন দেখবেন যে হালকা গরম তাপ পাবেন, তখন এর মধ্যে পুরিগুলোকে দিয়ে দিতে হবে একটি একটি করে। হালকা হাতে এভাবে করে স্পাচুলা দিয়ে একটু চেপে দিবেন, এতে করে তাড়াতাড়ি ফুলে উঠবে। চুলার হিটটা খুব একটা হাই হিটে রাখবেন না, এতে করে তাড়াতাড়ি পুরিগুলোতে কালার চলে আসবে, পুরিগুলো কিন্তু খাস্তা হবে না। যতটা আস্তে আস্তে জাল করে পুরিগুলো করে নেবেন ততটাই কিন্তু খাস্তা হবে। আমি এখানে মিডিয়াম টু লো হিটে চুলার ফ্লেমটাকে রেখে পুরিগুলোকে ভেজে নিয়েছি। পুরিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন কালার। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন। তো পুরিটা ভাজা হয়ে গিয়েছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সব পুরিগুলোকে ভেজে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না। তো দেখুন আমার আচারিয়া ডালপুরিটা একদম রেডি। বাকি যে ডালের পুরটা বেঁচে গিয়েছিলো সেটা দিয়ে সার্ভ করে দিচ্ছি। এর উপরে একটা আচার দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিবেন, দেখতে অনেকটা সুন্দর লাগবে।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।